फर्स्ट गूगल से साइबर विजार्ड डॉट इन लिखे एंटर मारब। फर्स्ट साइबर विजार्ड डॉट इन ये क्लिक कर ले साइट खुले जाए। लेटेस्ट पोस्ट जेखने वैकेंसी गुनो सब पोस्ट करी। आजकल वैकेंसी होच्छे एसएससी सीजीएल, एटाते क्लिक करब। क्लिक कर ले डिटेल्स एडवर्टाइजटा खुले जाए। नोटिफिकेशन पुरोटा ये देवा आछे। टोटल वैकेंसी होच्छे एटा होच्छे एसएससी सीजीएल स्टाफ सिलेक्शन कमिशन सेंट्रल गवर्नमेंट। सीजीएल माने कम्बाइंड ग्रेजुएशन लेवल, जरा ग्रेजुएशन पास तारा एटा अप्लाई करते पारबे। टोटल वैकेंसी आछे 7500 अप्रक्स। बयस होच्छे 18 थेके 30। और एप्लीकेशन फीस लागजे ओमेन्स एससी एसटी पीडब्ल्यूडी एसीएम एदेर जोन्नो कोनो एप्लीकेशन फीस नहीं। इछाड़ा जेनारेल कास्ट मेलदेर जोन्नो 100 टाका करे एप्लीकेशन फीस लागजे। लास्ट डेट अफ एप्लीकेशन 3/5/2023। एप्लीकेशन करार पर जदि कारो कारो एप्लीकेशने भूल थाके तो एक कारेक्शन उइन्डो एरा दिए रेखेछे देबे, सेटा 7 तारीखेर पर खुलबे। 7 এবং 8 এই দুই দিন ওপেন থাকবে অ্যাপ্লিকেশন কারেকশন করার জন্য যদি কেউ ভুল ফর্ম ফিল আপ করে দিয়ে থাকে। আর এর কম্পিউটার বেস পরীক্ষা হবে জুলাই 2023। মোটামুটি জুলাই জুনের এন্ড উইক থেকে আপনারা ট্রাই করবেন। অনলাইনে ডাউনলোড করতে হয় অ্যাডমিট, ঠিক আছে। আর এর ফর্ম ফিল আপ করার জন্য যে ডকুমেন্টসগুলি নিয়ে আপনাকে বসতে হবে, মাধ্যমিকের রেজাল্ট, গ্র্যাজুয়েশনের রেজাল্ট, আধার কার্ড, রিসেন্ট ফটো উইদিন 3 মান্থস, মানে 3 মাসের মধ্যে রিসেন্ট একটা ছবি আপনার লাগবে। খুব বেশি পুরনো ছবি এরা অ্যাকসেপ্ট করে না। আর উইদাউট মাস্ক অ্যান্ড স্পেকটিকল, মানে কোনো চশমা পরে আপনি ছবি তুলবেন না। আপনারা যদি চশমা ব্যবহার করেন ডেলি, মানে আপনাকে চশমা ইউজ করতে হয়, চশমা ছাড়া আপনার প্রবলেম হয়, চশমা মানে চশমা নিয়ে আপনি সব ছবি তোলেন, বাট সরকারি চাকরির পরীক্ষাগুলিতে বিশেষ করে এসএসসি পরীক্ষাতে চশমা পরে ছবি তুলবেন না, তাহলে ওরা রিজেক্ট করে দেয়। ছবি যতই পরিষ্কার হোক যাই হোক স্পেকটিকল অ্যালাউ করে না ওরা, আর মাস্ক তো করবেই না, ঠিক আছে। আর সিগনেচার ক্যান্ডিডেটের লাগবে। ক্যান্ডিডেট যদি কোনো কাজ সার্টিফিকেট থাকে তাহলে সেটাও নিয়ে বসতে হবে। আর এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নের এখানে আপনারা দেখে নেবেন কত কী মার্কস, কত ঘন্টার কী পরীক্ষা হয়। এটা সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট। আর এদের সিবিটি পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, মানে পার রং অ্যান্সার 0.5 করে এরা কেটে নেবে, ঠিক আছে। এর থেকে আরও বিস্তারিত জানতে সেটা হচ্ছে এটা ক্লিক করলে খুলে যাবে। এটা হচ্ছে নোটিফিকেশানটা, এদের অরিজিনাল অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে। টোটাল 75 পেজেস আছে। এখানে টোটাল ডিটেলসটা দেওয়া আছে সিজিএলের কী কী মানে ক্যাটাগরিজ আছে, কী কী জায়গা ওরা নিয়োগ করে সেই জায়গাগুলো পুরো দেওয়া আছে। কী কী ক্রাইটেরিয়া টোটাল এখানে দেওয়া আছে, এসসি এসটি ওবিসি বা জেনারেল এছাড়া আরও পুরোটা দেওয়া আছে। এটা আপনারা ডাউনলোড করে পিডিএফ ডিটেলসে পড়তে পারেন। আর এটা হচ্ছে সিলেবাস, এসএসসি সিজিএল এর সিলেবাস যদি জানতে চান তাহলে ডাউনলোড এখানে ক্লিক করলে এটাও একটা পিডিএফ ফাইল, একটা পেজেরই পিডিএফ ফাইল। এটা হচ্ছে সিলেবাসটা দেওয়া আছে পুরোটা। এছাড়া এখানে আরও আগের পিডিএফটা আপনারা এখানে এটা পেয়ে যাবেন, যদি নাও থাকে তাহলে এটা হচ্ছে আলাদা করে একটা আমি দিয়ে দিলাম, এটা সিলেবাস, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।